আসসালামাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ডিসকাশন করতে চাই বাংলাদেশ দল আসলে কেন বাংলাদেশ দল এবং অন্য দলগুলো কেন বড় দল ছোট দল এই সংক্রান্ত আলোচনা হচ্ছে বাংলাদেশ দল বিশ্বকাপে আসার পরে আইসিসির যে একটা আসলে বাইন্ডিংস বলেন সীমারেখা বলেন সেটার মধ্যে ঢোকার পরে প্রথম যে প্রস্তুতি ম্যাচ ছিল সেটা আসলে বৃষ্টিতে পন্ড হয়ে গেছে এবং সেখানে বাংলাদেশ দল ওই বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক সাংবাদিকও সেখানটা আটকে পড়ে গিয়েছিল পরবর্তীতে আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি আলোচনা সেটা বিষয় না বাংলাদেশ যখন সুযোগ পেয়েছে ভারতের বিপক্ষে যখন ম্যাচ কনফিডেন্স ফেরানোর যখন মিশনটা ঠিক তখন তারা সেই সুযোগটা কতটুকু কাজে লাগানোর চেষ্টা করেছে সেই ব্যাপারে আলোচনা পরাজয় একটা দলের আসতে পারে জয় আসতে পারে গুড মেমোরিজ ব্যাট মেমোরিজ দিস আর দা পার্ট অফ দ্য গেম বাট এন্ড অফ দা ডে টিম ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত স্পেশালি এই মুহূর্তে এই দলটাকে রক্ষণাবেক্ষণের সাথে যেই গ্রুপটা জড়িত যারা বড় একটা অ্যামাউন্ট এভরি মান্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ড্র করার সুযোগ করে দেয় সেই তারা তাদের সেই রোলটা কিভাবে প্লে করছে নিশ্চয়ই খেলা দেখবেন এবং খেলা দেখার সময় স্ন্যাক্স খাবেন রুচি হট টমেটো সস অ্যান্ড ক্যাচ আপ লাল মরিচের সস রসুনের সস আপনাকে সেই আনন্দটাকে অনেক দূর অনেকখানি বাড়িয়ে দেওয়ার জন্য বড় ভূমিকা পালন করে আমার সাথে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক তাহমিদ অমিত তাহমিদ অমিত ভাই আপনাকে স্বাগত আমার পেজ অ্যান্ড কি বলবো এটাকে হচ্ছে আপনার চ্যানেলে অমিত ভাই টু বি অনেস্ট আপনি অনেক বড় বড় ইভেন্টস গুলো কাভার করেছেন মাঠের ক্রিকেটে আমি বা আমরা যখন থেকে আসলে আসা শুরু করেছি তারও অনেক আগে থেকে আপনি এসছেন বাংলাদেশ দল এই যে ক্রিকেটাররা এই মুহূর্তে প্রিপারেশন নিচ্ছে প্রিপারেশন মানে কি হচ্ছে দুই ঘন্টা একটা সেশন করলাম কিছু থ্রো ডাউন করলাম কিছু বোলার বোলিং করলেন এবং এই তিন ঘন্টা চার ঘন্টা পরিশ্রম করে আমরা হচ্ছে হোটেলে গিয়ে রেস্ট নিলাম তারপরে দিন ম্যাচ খেলতে নামলাম এই যে একটা গদ নিয়ম সেটা সেই বরফ যুগ থেকে শুরু করে আধুনিক দুই সাল পর্যন্ত চলছে আবার একই সাথে এই মাঠেই অন্য একটা দল যখন প্রিপারেশন নিচ্ছে তাদের যে একটা ভ্যারিয়েশন বাংলাদেশ দলকে আসলে কতটুকু পিছায় রাখে বাংলাদেশ দলের এই প্রিপারেশন আপনি কি দেখেছেন গতকাল থেকে সেটা অবশ্যই আপনি যদি এখনো দেখেন বাংলাদেশ দলের অনুশীলনে বাংলাদেশ টিমের সবাই কিন্তু আসে

বাংলাদেশ টিমের প্র্যাকটিস দেখছে অবজার্ভ করছিল সেটা অবজার্ভ করছিল এবং যখন রাহুল দ্রাবিদ মাঠে আসলেন প্রথমেই নেট বলারদেরকে আলাদা করে রেখেছিলেন আলাদা করে ইনস্ট্রাকশন দিয়েছিলেন কে কিভাবে বল বলিংটা করবে এবং এই ইনস্ট্রাকশন দেওয়ার সময় মজার বিষয় ভারতীয় টিমের মানে ক্রিকেটার যারা আছে তারা ওই কেউ যারা ব্যাটিং করবে তারা অন্য জায়গায় অন্য জায়গায় অর্থাৎ ব্যাটসম্যানরা জানেন না যে রাহুল দ্রাবিড় ওই নেট বলারদের কি ইনস্ট্রাকশনটা দিয়েছে দেখেন প্ল্যানিং আমাদের এখানে বড় দল তার এমনি এমনি হয়ে ওঠে না তাই না আমাদের এখানে একটা ধারণা আছে ধোনিরা সব খারাপ মানে আমরা ভারত টিম খারাপ একদম একদম ভারত টিম তো এমনি হয়নি রাহুল দ্রাবিদ এমনি এমনি হয়নি বিরাট কোহলি কথা বলি তার যে ডায়েট যে প্ল্যান এমনি এমনি বলটাকে দেখো আমাদের মনে হয়েছে রিয়া স্যার যে কেন তারা বড় ধরনের একটা পয়েন্ট আউট করি একটা জায়গায় একদম এই জায়গাটায় কালকে ভারতের কোনো পেসার বোলিং করতে পারে নাই ইয়াস হ্যাঁ কিন্তু সেই জন্য তারা খুব প্রকাশ করেছিল কেন বোলিং করতে পারে নাই কারণ আউটফিল্ডটা ভিজা কিন্তু আমরা মজার ব্যাপার তাহমিদ অমিত সেই সময়টাই কিন্তু আউটফিল্ড ভেজা ছিল আউটফিল্ডটা নিশ্চয়ই ভারত যখন প্র্যাকটিস করে তার শুকাতে পারে আর তার আগে আরো বেশি ভেজা ছিল তাই তো কারণ মানে সময় যত যাবে ভেজাটা তো কমবে তাই না বৃষ্টি যেহেতু আগে হয়েছে এখন যখন বেশি ভেজা ছিল তখন কিন্তু আমরা আমাদের একজন ইনজুট প্রেসারকে দিয়ে বোলিং করিয়েছি এখানটায় ভারত কোনো কোনো প্রেসারকে এখানে ইউজ করেনি কারণ তারা ইনজুরিটাকে এভয়েড করতে চেয়েছে এই প্ল্যানটা এটা আপনি আমি বুঝি অন্য দলগুলো বুঝে ম্যানেজমেন্টের সাথে যারা রয়েছে আপনি নাম ভুলে যান

একটা রিপোর্ট করতে পারি অনেক সময় কিন্তু বেশি রিপোর্ট করতে আমার উপর অবশ্যই একটা রিপোর্ট দিয়ে খুশি হবে কিন্তু আপনি ক্ষুধাত্ব কিনা একদম ক্ষুধাটা আপনার ভিতরে আছে কিনা এই আশাটা যদি একটা রিপোর্ট করলেও চলে ঠিক আছে কিন্তু আপনি কাজ করার চেষ্টা করতে আপনি মাঠে না আসলেও হোটেলে বসে রিপোর্ট করতে পারেন পারেন কিনা পারি অফসিয়ালি অফসার্ট মানে মাঠে কি দরকার কিন্তু আপনি যে ক্ষুধাটা আপনি দর্শককে বঞ্চিত করতে চান সেই ক্ষুধাটা ক্রিকেটে আমি সেই জায়গাটা বলছি আপনাকে আমি রিপোর্ট করেছিলাম যখন হিউস্টনে ছিল বাংলাদেশ টিম এক দিন মত practis process আসলে দামি আমার কাছে যেটা মনে হয় যেমন কোনো ব্যক্তিকে আক্রমণ একদমই না কোনো ব্যক্তিকে আক্রমণ সুযোগ নেই আমরা করিও না সেটা বুঝছেন কিন্তু সেই process টা দমি সেটা আমার কাছে মনে হয় যে খুব বেশি প্রশ্নবিদ্ধ ছিল আরেকটা ব্যাপার যদি আমি বলি যে আপনি বলছিলেন যে আমরা এখানটায় এসেছি হোটেলে বসে আপনিও রিপোর্ট করতে পারতেন আমরা কিছুক্ষণ আগে একটা রিপোর্ট করেছিলাম সেই রিপোর্টটা হয়তো আপনারা দর্শক আমার চ্যানেলে আমার পেজে এবং দামি দমি যে যমুনা টেলিভিশনে কাজ করেন সেখানটা আপনার দেখতে যা আসলে এই মুহূর্তে যেই ভেনুটাতে খেলা হবে নিউ ইয়র্কের এই মাঠ নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে সেটা আসলে দেখতে কেমন আমরা গুটি কয়েক সাংবাদিক সেটা দেখানোর সুযোগ পেয়েছিলাম সেই সুযোগটা আমরা কাজে লাগিয়েছি নিশ্চয়ই আপনার থেকে টিম যারা রয়েছেন যারা ক্রিকেটার আইসিসির ইভেন্টটা যাদেরকে নিয়ে তাদের এক্সেসটা বেশি বাংলাদেশের কোনো ক্রিকেটার নাজমুল শান্ত একটা আনুষ্ঠানিকতার জন্য সেখানে গিয়েছেন মাঠটা কত বড় বাউন্ডারিটা ছোট কি বড় সেখানকার গ্রাসের কি সিচুয়েশন উইকেটটা অন্তত কেমন সেটা দেখার সুযোগটা গ্রহণ করেনি এটা কতটুকু দুঃখজনক খুবই দুঃখজনক আমার আমার ধারণা ছিল অন্য কেউ যেতে পারবে না যদি যেতে না পারতো আমার কোনো কথা নেই যে ক্যাপ্টেন ছাড়া কেউ আর মাঠে ঢুকতে পারবে না ওকে কিন্তু আইসিসি একটা ছবি শেয়ার করেছে সে আইসিসি ছবিতে স্পষ্ট দেখা গেছে যে রোহিত শর্মার সাথে উইকেট দেখছিলেন রাহুল দ্রাবিড় অর্থাৎ কালকে সেশনের সময় রাহুল দ্রাবিদের সঙ্গে কোচ গিয়ে উইকেট শুধু হাত দিয়ে দেখছিলেন যদি রাহুল দ্রাবিড় সেন্টার উইকেট দেখতে পারেন তাহলে বাংলাদেশের চান্দিকা হাদুর কেন যাননি সেখানে কেউ যদি না যান

এই যে থ্রোডাউন করছেন কোচান্ডিকে হাতুরু এ আমরা দেখতে পাচ্ছি এখানটায় যে তিনি দৌড়াচ্ছেন বল যখন পাচ্ছেন সেই থ্রোডাউনটা করছেন এটাকে আমরা অন্যভাবে দেখতে পারি যে এটা আসলে বিশাল কাজ করছেন আমার প্রশ্ন হচ্ছে পাশের নেটে অন্য ব্যাটাররা ব্যাট করছেন একজন কোচ যদি শুধুমাত্র এখানে এই যে থ্রো ডাউন করছেন একজন ব্যাটারকে বাকি যারা ব্যাটসম্যান যারা প্রিপারেশন নিচ্ছেন কোন ব্যাটারের টেকনিকের সমস্যা থাকতে পারে কারো হাতে ব্যথা থাকতে পারে শান্ত ব্যথা আমরা একটু দেখেছি সেই ক্রিকেটারকে আমি পরের দিন খেলানোর জন্য আসলে কতটুকু রিস্ক নিবো ঝুঁকি নিব বা কারো টেকনিকে সমস্যা থাকলে সেটা আমি যে শুধরে দিব সেই কাজটা একজন কোচ যখন এই থ্রোডাউনের মধ্যে ব্যস্ত থাকে তখন করবেন কখন করবেন ক্ষমতা আমি আপনি সাংবাদিকগুলি প্রদান করলে আপনি আমি ছবি নেব অনেক বেশি আমি জানি না হতে পারে ব্যস্ততা দেখানো হয়েছিল অত কাজ করছেন দেখছেন তবে হ্যাঁ আমরা বারবারই বলি যে প্ল্যানিং এ রাহুল দ্রাবিড় আবারও বলছি কোনো দরকার নেই চলুন তিনি করেন এই যে আপনি খুদার্থ বলে কালকে একটু কম পেয়েছিল ভারত একটু অনুশীলনের সমস্যা ছিল পানি ছিল উইকেট ছিল তারা কিন্তু মানে খোদ প্রকাশ করেছে খোদ প্রকাশে কোনো বোলারকে সেখান থেকে বল করতে দেনি পিচের দেখে প্ল্যানিং এর অংশ যত ইনজুরি প্রবণতা বাড়বে সেই জন্যই তারা করেছেন আজকে সেটাই খুব স্বাভাবিক হয়েছে আমরাও সেটা বলি যে বাংলাদেশ টিম রেজাল্ট অনেক কিছু হতে পারে কিন্তু প্রসেসটা ঠিক হবে একদম আপনি যে অনুশীলন করবেন পরিশ্রম করবেন নিজের শতভাগ দেওয়ার চেষ্টাটা করবেন আমাদের ক্রিকেটাররা বলেন আমি কিন্তু আরো সুন্দরভাবে হতে পারে আরো অর্গানাইজ হতে পারে সেটা খুব প্রয়োজন এবং আমাদের সবচেয়ে বড় দুঃখ যেটা এই প্রজন্মে ধরেন আপনি আমি আমরা কাছাকাছি সময়ে জার্নালিজমটা করছি ডিজিটাল মিডিয়া এখন অনেক কিছু দেখানোর সুযোগ হয়েছে আমাদের দুঃখ যেটা যে আমরা আসলে এই প্রপার প্রসেসটা বিশ্বকাপের মতো ইভেন্টগুলোতে এসে দেখাতে পারি না মনে আছে দুই সালে বার্মিংহামে গিয়ে বাংলাদেশ দল অনেকটা নিখোঁজ হয়ে গেছিল সবাই পিকনিক করে বেড়াচ্ছিল এখনো আমরা দেখছি যে আসলে উইকেটে খেলা হচ্ছে যেটা মেনশন করলেন এই উইকেটের আচরণ এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি খুব মিস্টিরিয়াস বল উঠছে ডান হাতে ব্যথা পেয়েছে কিছুক্ষণ আগে শান্ত অনেক ক্রিকেটার সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করেননি খুবই দুঃখজনক সবাই ভালো থাকবেন আমরা ভালো রাখার চেষ্টা করবো ভালো খবর দেওয়ার চেষ্টা করবো যদি ভালো কিছু ঘটে